এখন আপনাদের সম্মুখে যে ঝগড়াটা পরিবেশন করব একেবারে নতুন টপিকে, আমি তার মানে হিন্দুর পথ অবলম্বন করব, আমার বুজান মুসলিমের পথ অবলম্বন করবে। আচ্ছা বুজান, তুমি বলো তো এই দুনিয়াতে কোন ধর্মটা ঠিক, মুসলিম ধর্ম নাকি হিন্দু ধর্ম? আমি তো বলবো অবশ্যই মুসলিম ধর্ম ঠিক, কিন্তু আমার কাছে কিন্তু হিন্দু ধর্ম ঠিক। তুমি শুনে বলো, তারপর দেখা যাবে। তাই বলছি, শোনো। বলো, সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয়। আচ্ছা তুমি বলো তো তুমি কোন ধর্মের? আমি তো বললাম আমি হিন্দু ধর্মের। তাহলে তুমি যে বলছো আমি হিন্দু হিন্দু, তাহলে বলো তো হিন্দু বলে এই দুনিয়াতে কোনো ধর্ম আছে কি? কি বলছো, ধর্ম নেই? কোনো ধর্ম নেই? তোমাদের ধর্মগ্রন্থে রামায়ণ মহাভারত বেদ পুরাণ থেকে তুমি প্রমাণ দেখাতে পারবে যে হিন্দু বলে কোনো ধর্ম আছে? কি বলছো, কোনো প্রমাণ দেখাতে পারবে না। তাই আমি বলছি শোনো। আচ্ছা বলো। সিন্ধু নদীর তীরে আর্য অনার্যরা তারা বাস করতো, তারা দন্তেশ্বরকে হ বলতো, তাই তারা সিন্ধুকে হিন্দু বলতো। এখান থেকেই হিন্দু জাতের উৎপত্তি হয়েছে। আচ্ছা তুমি, তাই আমি তোমার সুরে বলছি শোনো। বলো, সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয়, সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয়, ওরে সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয়, হিন্দু বলে কোনো তো আর ধর্ম নাই, ওরে হিন্দু বলে, ওরে হিন্দু বলে কোনো তো আর ধর্ম নাই, সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয়, ওরে সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয়। হরে কৃষ্ণ রাম রাম, এই কি কথা বললে, তুমি কি জানো? আচ্ছা তুমি তো আমাদের তো তুমি তো খুব তো অপমান করলে, বড় ছোট কথা বললে। আচ্ছা বলো তো তোমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম হচ্ছে মুসলমান ধর্ম। এখন নিজের ধর্মের নাম ঠিক করে বলতে পারে না, আবার আমাদের এই সনাতন ধর্মের পিছনে লাগতে আসে। তোমাদের ধর্মের নাম হচ্ছে দীন ইসলাম। মুসলমান বলে কোনো এই ধর্ম এই দুনিয়ার বুকে নেই। মুসলমান মানে হচ্ছে কি, আত্মসমর্পণকারী। আর মুসলমান বলে কোনো ধর্ম এই দুনিয়ার বুকে নেই। তাই আমি বলছি তুমি শোনো। বলো, ধর্মের নাম হলো তোমার দীন ইসলাম, ও গো ধর্মের নাম হলো তোমার দীন ইসলাম, তবে কেন ও গো তবে কেন বলে বেড়াও মুসলমান, ধর্মের নাম হলো তোমার দীন ইসলাম, ধর্মের নাম হলো তোমার দীন ইসলাম। আচ্ছা তুমি যে হিন্দু ধর্ম নিয়ে এত বড়াই করছো, তাহলে আমি বলি, তাহলে বলো তোমরা নিজেদের হাতে এই কাদা নিয়ে একটা মূর্তি বানাও, সেই মূর্তিকে তোমরা আবার বলো ভগবান, আর সেই ভগবান মানে সেই নিজের হাতে তৈরি করা মূর্তিকে তোমরা ভয় করো, তাকে সেবা করো, তাহলে এটা আবার কি রকম ধর্ম? তুমি বলো কি রকম ধর্ম আমি বলছি। তাই আমি বলছি শোনো। বলো, নিজের হাতে মূর্তি গড়ো, মূর্তি গড়ো, মূর্তি গড়ো, নিজের হাতে মূর্তি গড়ো, তাকে দেখে কেন ডরো, ভক্তি ভরে কেন তারে বলো তুমি পূজা করো গো, নিজের হাতে মূর্তি গড়ো, তাকে দেখে কেন ডরো, ভক্তি ভরে কেন তারে বলো তুমি পূজা করো, নিজে সৃজন, নিজে সৃজন করে সৃষ্টির করো ভাই, সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয়। আচ্ছা তুমি যে বলছো যে আমরা নিজের হাতে মূর্তি করে তাকে দেখে আবার আমরা ডরি, তাই তো? আচ্ছা তুমি তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, তোমার যে তোমাদের যে ওই মাদ্রাসা মসজিদগুলো, এগুলো কি তাহলে ওই মক্কা মদিনা থেকে লোক এসে করে দিয়ে যায়? হ্যাঁ, তোমাদের যে ওই মাদ্রাসা মসজিদ, এগুলো তো তোমরা তো নিজের হাতে তো বানাও নাকি? আর আমরা যে ওই নিজের হাতে মূর্তি করি, ও কি আমরা দেখে মানি ভগবান, আমরা দেখে মানি? তোমরা যে আল্লাহকে ইবাদত করো, দিন রাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা তোমরা কি আল্লাহকে কখনো কি দেখতে পেয়েছো? আল্লাহ তো নিরাকার, তাহলে কেন তুমি আল্লাহকে দেখে ভয় করো? তুমি আগে সুরে বলো, তারপরে এর জবাব আমি দিচ্ছি। বলছি তুমি শোনো, নিজের হাতে মসজিদ গড়ে, মসজিদ গড়ে, মসজিদ গড়ে, নিজের হাতে মসজিদ গড়ে, তাতে ইবাদত করে, আল্লাহকে খুঁজে বেড়াও, আল্লাহকে খুঁজে বেড়াও, তিনি তো নিরাকারে, সেই আল্লাহকে ও গো সেই আল্লাহকে কখনো পেলে কি দর্শন, ধর্মের নাম হলো তোমার দীন ইসলাম, এই ধর্মের নাম হলো তোমার দীন ইসলাম।
এবারে শোনো, এই মুসলমানের কত উচ্চ মাকাম আমার আল্লাহ পাক দিয়েছে জানো? বলো। প্রত্যেকটা মুসলমানের নয়নে কাবা, অন্তরে আল্লাহ ও নবী। মক্কা মদিনায় তুমি যদি যাও তখন দেখতে পাবে সব দেশের থেকে মক্কা মদিনার যে কত উচ্চ মাকাম, মক্কা মদিনায় গেলে সমস্ত মুসলমানেরা জান্নাতের সুখ পেয়ে যায়। তাই আমি বলছি শোনো, নয়নে কাবা কে বেলা কে বেলা কে বেলা, নয়নে কাবা কে বেলা, অন্তরে নবী আল্লাহ, মদিনাতে গেলে তুমি হবে রে কিসমতওয়ালা, মদিনাতে গেলে তুমি হবে রে কিসমতওয়ালা গো, নয়নে কাবা কে বেলা, নয়নে কাবা কে বেলা, অন্তরে নবী আল্লাহ, মদিনাতে গেলে তুমি, মদিনাতে গেলে তুমি হবে রে কিসমতওয়ালা, মদিনাতে মদিনাতে স্বর্গীয় সুখ পাওয়া যায়, সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয়। আচ্ছা, তুমি যে বলছো যে তোমাদের প্রত্যেকটা মুসলিমের অন্তরে আল্লাহ ও নবী আছে নাকি, তো ঠিক আমাদের ওরকম প্রত্যেকটা সনাতন ধর্মের লোকের, আমাদের প্রত্যেকেরই অন্তরে প্রাণ গোবিন্দ ও নিত্যানন্দ আছে। আর তুমি যে বলছো যে তোমরা মদিনায় গেলে স্বর্গীয় সুখ পাও, তাই তো? ওই সুখ ঠিক আমরা পাই কোথায় তুমি কি জানো? ওই সুখ আমরা পাই বৃন্দাবনে। তাই আমি বলছি তুমি শোনো, তোমাদের ছাড়া আমার কি কম আছে বলছি তুমি শোনো। মুখে বলো প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ, তুমি মুখে বলো প্রাণ গোবিন্দ নিত্যানন্দ সদানন্দ, বৃন্দাবনে নন্দন কাননে, বৃন্দাবনে নন্দন কাননে গেলে পাবে আনন্দ, কৃষ্ণ কানাই ও গো কৃষ্ণ কানাই, জপ এ মধুর নাম, ধর্মের নাম হলো তোমার দিন ইসলাম, ও গো ধর্মের নাম হলো তোমার দিন ইসলাম, তবে কেন ও গো তবে কেন বলে বেড়াও মুসলমান, ধর্মের নাম হলো তোমার দিন ইসলাম। তাহলে শোনো হিন্দু ভাই, এই দুনিয়াতে যত ধর্ম আছে সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হলো এই ইসলাম ধর্ম। এ তোমার আমার কথা নয়, সারা বিশ্বের জ্ঞানীগুণী মহাপুরুষদের কথা। আরো একটা কথা বলি, তুমি জেনে রাখো, আমার আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করেছেন যে তানার পছন্দের ধর্ম হলো ইসলাম, আর এই দুনিয়ায় সব থেকে মহামানবের নাম হচ্ছে মুহাম্মদ। তাই আমি তোমার বলছি শোনো। আচ্ছা বলো দেখি। যত ধর্ম জগতে জগতে জগতে, ও গো যত ধর্ম জগতে, জ্ঞানী গুণী সবার মতে, ইসলাম ধর্ম সবার সেরা, মিলিয়ে নাও সবার সাথে গো, যত ধর্ম জগতে, জ্ঞানী গুণী সবার মতে, ইসলাম ধর্ম সবার সেরা, মিলিয়ে নাও সবার সাথে, আল্লাহর পছন্দের আল্লাহর পছন্দের ধর্ম কোরআনে কয়, সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয়, ও গো সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয়। আচ্ছা মুসলমান বোন, তুমি যে বলছো যে এই দুনিয়াতে জ্ঞানী গুণীরা রিসার্চ করে পেয়েছে যে ইসলাম ধর্ম সবার শ্রেষ্ঠ ধর্ম, আর ইসলাম ধর্মই সেরা, তাই তো? অবশ্যই। আচ্ছা, ওই জ্ঞানী গুণীরা রিসার্চ করে এটা পায়নি? কোরআনের মধ্যে তো তোমাদের আল্লাহ পাক তো বলেছেন, কোরআনের মধ্যে একটি আয়াত নাজিল করেছেন সূরা কাফেরুন, সূরা কাফেরুনে তোমাদের তো আল্লাহ পাক তো বলেছেন যে যেদার ধর্ম সে তার কাছে ভালো, তাহলে জ্ঞানী গুণীরা কই এটা রিসার্চ করে পায়নি? আমি বলছি তুমি শোনো। বলো, তারপরে বলছি আমি। পরশুরা কাফেরুন কাফেরুন কাফেরুন, তুমি পরশুরা কাফেরুন, কি বলে রহিম রহমান, যে যার ধর্ম সে তার ভালো, যে যার ধর্ম সে তার ভালো, ও গো যে যার ধর্ম সে তার ভালো, বলেন নবী দোজাহান। তোমাদের নবী তো বলেছেন যে যার ধর্ম সে তার কাজে ভালো, তাই বলছি তুমি শোনো। পরশুরা কাফেরুন কাফেরুন কাফেরুন,
তুমি পড়ো সূরা কাফেরুন কি বলে রহিম রহমান যে যার ধর্ম সে তার ভালো যে যার ধর্ম সে তার ভালো বলেন নবী দোজাহান তোমাদের নবীজি বলেছেন যে যে যার ধর্ম সে তার কাজে ভালো আর ইব্রাহিম নবীর পিতা ছিল ব্রাহ্মণ ইব্রাহিম নবীর পিতা ছিল ব্রাহ্মণ তাহলে বলছি তুমি শোনো ইব্রাহিম নবীর পিতা ছিল ব্রাহ্মণ ধর্মের নাম হলো তোমার দীন ইসলাম ও গো ধর্মের নাম হলো তোমার দীন ইসলাম এবারে বলছি শোনো তোমাদের তো ১২ মাসে ১৩টা পূজা পূজা তো নয় যেন আনন্দ আর মজা তোমাদের নারী পুরুষেরা তারা বাড়ির বাইরে থেকে বার হয়ে তারা ঠাকুর দেখতে যায় তারা ঠাকুর দেখে গিয়ে সেখানে শুধু পুণ্যের বদলে পাপের ছোলা নিয়ে তারা বাড়ি ফেরে তাহলে এটা তোমাদের কি ধরনের ধর্ম আচ্ছা তুমি শুনে বলো কি ধরনের ধর্ম আমি বলছি আচ্ছা তাই আমি বলছি শোনো বলো ১২ মাসে ১৩ পূজা ১৩ পূজা ১৩ পূজা ১২ মাসে ১৩ পূজা পূজা নয় শুধু মজা সারি সারি নর নারী ভিড় করিতে যাই সোজা গো ১২ মাসে ১৩ পূজা পূজা নয় শুধু মজা ১২ মাসে ১৩ পূজা পূজা নয় শুধু মজা সারি সারি নর নারী ভিড় করিতে যাই সোজা পূর্ণির থেকে পাপের খাতা ভরে যায় সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয় ওরে সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয় আচ্ছা তুমি যে এরকম বলছো যে ১২ মাসে ১৩টা পূজা তাই তো আচ্ছা তোমাদের তো হাদিস কোরআনে তো আছে যে পাশের বাড়ির লোককে দেখতে হবে ভাই ভাইকে দেখতে হবে আর তা তোমরা কি দেখো তোমাদের তো হাদিস কোরআনে তো এমন তো কথা তো আছে অবশ্যই দেখি মোটেও না তোমরা ভাই ভাইকে তোমরা কুরবান দিয়ে দিচ্ছ এছাড়া তো অনেক ভালো নামের হুনুমান তাই আমি বলছি তুমি শোনো মুখে বলো দীন ইসলাম দীন ইসলাম দীন ইসলাম তুমি মুখে বলো দীন ইসলাম মানো না হাদিস কোরআন ভাই হয়ে ভাইকে তুমি করিছো কেমন কুরবান এর থেকে ভালো এর থেকে ভালো রামের ওই হনুমান ধর্মের নাম হলো তোমার দীন ইসলাম ও গো ধর্মের নাম হলো তোমার দীন ইসলাম তবে কেন বলো বলো তবে কেন বলে বেড়াও মুসলমান ধর্মের নাম হলো তোমার দীন ইসলাম তাহলে শোনো আমাদের আদি পিতামাতার নাম হলো আদম হাওয়া আমাদের কলেমা আছে সেই কলেমা হর মোহিনীর অন্তরে গাঁথা আছে তাহলে তোমাদের কি আছে আমাদের কি আছে বলছি তুমি শোনো সনাতন ধর্ম সবার সেরা বলো দেখি শোনো এই ইসলাম ধর্ম হচ্ছে সবার সেরা তুমি যতই বকো না কেন এই ইসলামের কাছে তুমি কোন আচ্ছা তুমি শুনে বলো দেখি তাই বলছি শোনো বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ এই কলেমা হর মোমিনে হলো রে গলের মালা শুনে রাখো বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ এই কলেমা হর মুমিনের হলো রে গলের মালা এই কলেমা হর মুমিনের হলো রে গলের মালা আদি পিতা মাতা মোদের আদম হাওয়াই সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয় ওরে সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয় আচ্ছা তুমি যে বলছো যে তোমাদের কলেমা আছে আদি পিতা মাতা আছে তা তুমি কি বলতে চাচ্ছ আমাদের সনাতন ধর্মে কি নেই আমাদেরও কলেমা আছে আমাদেরও আদি পিতা মাতার নাম আছে তুমি কি শুনতে চাও আমাদের কি আছে তুমি বলছি তুমি মন দিয়ে শোনো হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে রাম ও গো হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে সনাতন ধর্মের কলেমা সনাতন ধর্মের কলেমা সনাতন ধর্মের কলেমা হিন্দুদেরই অন্তরে
তাই নাকি? হ্যাঁ বলছি, তুমি শোনো। গো হরে কৃষ্ণ হরে রাম হরে হরে, সনাতন ধর্মের কলেমা, সনাতন ধর্মের কলেমা হিন্দুদেরই অন্তরে। আর আমাদের আদি পিতা মাতার নাম কি তুমি কি শুনতে চাও? বলো। মৌ শত রূপা আদি পিতা মাতার নাম কি বুঝলে? চুপচাপ মেরে গেলে। মৌ শত রূপা আদি পিতা মাতার নাম, ধর্মের নাম হলো তোমার দিন ইসলাম। ও গো ধর্মের নাম হলো তোমার দিন ইসলাম। আচ্ছা, এরকম তো ঝগড়া করলে আমাদের হিন্দু মুসলিমকে বড় ছোট বোঝা যাবে না। সব থেকে বড় ধর্ম হলো মানব ধর্ম। মানুষকে সেবা করা হচ্ছে সব থেকে বড় ধর্ম। যেখানে জীব সেখানেই শিব। তো সর্বশেষ কথার মাধ্যমে কবি কি বলছে, মীমাংসার পথ কবি কি দেখাচ্ছে, শুনুন। একে বিন্দে দুটি কুসুম, দুটি কুসুম, দুটি কুসুম। ও গো একে বিন্দে দুটি কুসুম, হিন্দু আর মুসলমান, মুসলিম যাকে বলে রহিম, মুসলিম যাকে বলে রহিম, হিন্দু তাকে বলে রাম। এবারে আমি বলছি শোনো। বলো। এই পর্বে তো কবি আমাদের দুজনকে, হিন্দু মুসলমানকে সমান সমান করে দিলেন, কিন্তু এই পরবর্তী পর্বে, আগামী কাল পর্বে তোমাকে আমি চ্যালেঞ্জ করে দেখিয়ে দেব যে ইসলাম ধর্ম, আমিও তোমার চ্যালেঞ্জ করে দেখাবো যে সনাতন ধর্ম সব থেকে সেরা। পরবর্তী পর্বে দেখা যাবে, এখন বলো। তাই বলছি শোনো। বলো। অহিংসা পরম ধর্ম, সকল ধর্মের বাণী, অহংকারে পাবে না কেউ, অহংকারে পাবে না কেউ, কৃষ্ণ কাদের গুণি এ মেহানান, এ মেহানান, এ মেহানান, কলম ধরে বলে যায় সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয়, ধর্মের নাম হলো তোমার দিন ইসলাম। সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয়, আরে ধর্মের নাম হলো তোমার দিন ইসলাম। হিন্দু বলে কেন তবে, হিন্দু বলে কোন তো আর ধর্ম নাই, কেন তবে বলে বেড়াও মুসলমান। সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয়, ধর্মের নাম হলো তোমার দিন ইসলাম। সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয়। তো যাই হোক, পরবর্তী পাঠ দেখতে রেডি থাকেন।